কাতার ইকোনমিক ফোরামে যোগ দিতে তিন দিনের সরকারি সফরে কাতারের রাজধানী দোহা পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনা ও তার সফর সঙ্গীদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট সোমবার স্থানীয় সময় 5:32 হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। কাতার সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি এবং কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নজরুল ইসলাম বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। কাতারের আমির তামিম বিন হামাদ আল থানির আমন্ত্রণে তৃতীয় কাতার ইকোনমিক ফোরামের উদ্বোধনী অধিবেশনে যোগ দেবেন প্রধানমন্ত্রী। দোহায় কাতার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্যে ভাষণ দেবেন এবং কাতারের জ্বালানি বিষয়ক প্রতিমন্ত্রী সাদ বিন শেরিদা আল কাবি এবং সৌদি আরবের বিনিয়োগ মন্ত্রী খালিদ এ আল ফালিহের সঙ্গে আলাদা বৈঠক করবেন। প্রধানমন্ত্রী 24 মে কিউইএফএ যোগ দেবেন। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সাথে বৈঠক করবেন এবং আওসাজ একাডেমি পরিদর্শন করবেন।